তো আমার ঠিক আইডিয়া হয়নি কি ওই জায়গাটা আগুন লেগেছে বস্তিতে, যেহেতু আমি সপ্তাহে দুদিন তিন দিন আমার ফ্যাক্টরিতে যাই, ওই রাস্তা দিয়ে যাই, ওই রাস্তা দিয়ে ব্যাক করি, সিঙ্গেল ব্রিজ আছে, একটা সময় 90টা ভাঙা যায়। তো কালকে পরশু দিন যাওয়ার পথে পুলিশ ব্যারিকিং করে দিয়েছিল, তো আমরা ঘুরে গেছি, তো খবর পেলাম যে ওখানটায় আগুন লেগেছে। তো ফেরার পথে আমি গাড়ি স্ট্যান্ড করে পুরো জিনিসটাকে দেখলাম, যে হিসাবে ছোট্ট ছোট্ট ঘর, মানুষ একদম মানে বেকায়দা হয়ে গেছে, যাদের ঘর মানে পুড়েছে পুড়েছে, ধরুন টিন পুড়েছে, আলমারি পুড়েছে, কিন্তু অনেকে নগদ টাকা ছিল, গরিবদের যারা রোজগার করে ব্যাংকে না রেখে কাছে থাকে কারো ঘরে। একটা তো মহিলা বললো আমাদের তিন চারজনে 5 লাখ টাকা ছিল, সোনা গয়না ছিল, সব জলে রাখ হয়ে গেছে, খুঁজে পাচ্ছি না, আনাজ অব্দি চাল অব্দি জলে পুড়ে গেছে। এই অগ্নিকাণ্ডের উপরে কিছু তো একটা আছে রহস্য, কেন যদি গ্রাউন্ড লেভেল থেকে আগুনটা লাগে তো উপর ছড়াতে টাইম লাগে। পাশে কোনো মায়ের সংস্থা আছে, ওরা বলছিল যে ওইখান থেকে আগুনটা লেগে গিয়ে পুরো বস্তিটা আছে। এটা ভগবান খুব মানে ভালো করেছে যে সন্ধ্যাবেলা লেগেছে, ধরুন রাত্রিবেলা যদি ঘুমিয়ে থাকতো কত ক্যাজুয়ালিটি হতো আর কোনো হিসাব হতো না। ছোট ছোট বাচ্চারা আছে, বৃদ্ধরা আছে, তারপরে মেয়ে আছে, ছেলে আছে, বিবাহিত আছে, ছেলে মেয়েরা আছে, সব গরিব। আমি তো ওখানে যাই প্রায় ওই রাস্তা দিয়ে, তো দেখলাম এটা খুব মানে খারাপ লাগলো, আমার চোখে জল এসে গেল যে টিএমসি সরকার মমতা ব্যানার্জী শুধু এসে কি বলে গেছে যে তোমাদের ব্যবস্থা করব, আর তিন দিন হলে ওরা কোনো ছাপ নেই। ঠিক আছে, ভাগ্যিস যে পাশে একটা কলেজ আছে, কলেজে তো আগামীকাল শুনছি নাকি এক্সাম আছে, এইবার স্টুডেন্টদের এক্সামটা কি করে হবে? ওরা তো হাত দুম করে তো ছাড়বে না, কোনো ব্যবস্থা নেই, কোনো ছাপ নেই। গভর্নমেন্ট যদি টিএমসি সরকার যদি ইচ্ছা করে চাইতে তো 24 ঘন্টার মধ্যে ওখানে সেট হয়ে যেত, 24 ঘন্টা, বেশি টাইম লাগবে না, কিন্তু কোনো অ্যাকশন নেই। অনেক কিছু প্ল্যানিং আছে ওদের, কি হবে না হবে, সাধারণ মানুষ মরছে, গরিবরা মরছে, এই সরকারের কোনো স্টেপ নেই। শশি পাঞ্জা ওখানকার লোকাল কাউন্সিলর, কোনো স্টেপ নেই। আমাদের বিজেপি অনেক কর্মী, আমি গেছি, তারপরে অনেক আমাদের মোর্চাদের লোক গেছে, অনেক লিডাররাও গেছেন, খাবার দাওয়া সব দেওয়া হচ্ছে, এখনো যাচ্ছে লোকেরা। আপনার চ্যানেলের মারফতে আমি একটাই রিকোয়েস্ট করব সবাইকে, যারা পার্টি নন পলিটিক্যাল আছে, পার্টিতে আছে, প্লাস সমাজসেবী এনজিও, তারপরে আমাদের পশ্চিমবাংলা যে টলিউড আছে, যারা লক্ষ লক্ষ টাকা খরচা করে দেয়, তাকে গরিবের পাশে এসে দাঁড়ান, তাদের ছাতের ব্যবস্থা করুন, হাতে হাত মিলেন। ওরাও তো আমাদের পশ্চিমবাংলার আমাদেরই ভাই বোন আছে, বাইরের লোক তো নয়, সহনাগরিকে আছে, আমাদের এখানকারই আছে। ওরা যদি কাজ না করবে তো আমাদের ফ্যাক্টরি অফিস ওখানে তো বিভিন্ন রকম কর্মী আছে, কেউ হয়তো বাড়ি কাজ করছে, কেউ হয়তো গাড়ি চালাচ্ছে, কেউ হয়তো হকার্স আছে, কেউ হয়তো কারখানা কাজ করছে, কেউ হয়তো অফিসে কাজ করছে। যদি ওরা ওখানে না থাকে তো আমাদের তো বিজনেসে ফ্যামিলিতে এতে ইফেক্ট পড়বে, এটা সত্যিকে বড় জিনিস। আজকের দিনে ওখানে 100-150 বস্তি মানে 1000 লোক তো আছেই, শিশু বাচ্চা ফাচ্চা মেয়ে, তার মধ্যে 300 লোক তো 400 লোক কাজের লোক, এই 300-400 লোক তো অফিস সব বন্ধ হয়ে যাবে, ঘরের কাজ বন্ধ হয়ে যাবে, হকার্স গিরি বন্ধ হয়ে যাবে, যে যার কাজ আছে অফিস ইয়ে যাবে। আজকে ধরুন আমার স্টাফ আছে, যদি না আসে দুদিন তো আমার তো সব কাজ বন্ধ হয়ে যাবে। আজকে এই গঙ্গাসাগর মেলা আমাদের আজকে লাস্ট দিন আছে, আপনার আউট্রাম ঘাটে 16 তারিখ সমাপ্তি দিন, যত গঙ্গাসাগর তীর্থযাত্রী আসছে। এবারে তো পরিমাণটা কম হয়েছে, কম কিন্তু কমের মধ্যে অনেক ভালো সেবা হয়েছে। আমাদের জয়সওয়াল কমিউনিটি থেকে ওখানে 3-4টে ক্যাম্প লাগে, আর আমিও গিয়েছিলাম ওপেনিং দিনে 9 তারিখে, আজকেও যাবো রাত্রিবেলা আপনার রিটার করে। মানে গঙ্গাসাগরে খুবই ভালো হয়েছে, লোকজন এসছেন কম প্রমাণে, কোনো ক্যাজুয়ালিটি হয়নি, কোনো করোনা পাওয়া যায়নি, এটাই খুব মানে
দুঃখের কথা তো নেই, খুব ভালোই হয়েছে। শতাব্দীর আগে তো শুনেছিলাম যে কালকে উনি যাবে, আজকে যাওয়ার কথা ছিল দিল্লি, যে কোনো কারণে শুধু অভিষেক সঙ্গনের কোনো মিটিং হয়েছে, কিন্তু উনি কালকে যে মিডিয়াকে বলছেন মন্ত্রীকে বলেননি উনি। যাই হোক, উনি হয়তো প্রেসারে ছিলেন, রাজীব ব্যানার্জিও প্রেসারে আছেন। আর আমি মনে হচ্ছে যে আসার দিন ওনারা বেশি দিন টিএমসি থাকবে না, কেন ওনাদেরকে তো খুলে কাজ করে দেওয়া হচ্ছে না। ওয়ান ম্যান শো আছে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এরা যা বলবে তাই হবে। ওর মধ্যে সিনিয়র আছে, জুনিয়র আছে, যাই আছে, অভিষেক ব্যানার্জি তো অলরেডি যত লিডার থেকে তো জুনিয়র, ও অর্ডার করবে তো কেউ মেনে নিবে? সেরকম হবে না। অর্ডার মানার যদি থাকে মানবে। যারা ক্যান্ডিডেট হয়েছে এমপি এমএলএ, সে যদি নিজের ওয়ার্ডে নিজের কনস্টিটিউটে যদি কাজ না করে তো পাবলিক তোকে চাইবে না, ও তোকে বাধ্য হয়ে কোনো মুডটা চেঞ্জ করতে হবে। বিজেপিতে যা আসুক, কংগ্রেসে থাকুক বা নিজের পার্টিতে থাকুক, নিজের পার্টি থাকলে হারবে, বিজেপি তার ফল হবে। উনি যদি আসে বিজেপিও চিন্তা করে ওনাকে নিবে, যদি কাজ মতন কাজ করে তো ওই মানে উন্নয়ন এরিয়াটা কি পশ্চিমবাংলাটা পুরো উন্নয়নের দিকে যাবে। কথায় আছে যে নাধে শিশুর মাথে, তাই এক প্রকৃত উদাহরণ দেখা গেল এদিন।